ফল থেকে শাকসবজি আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়িয়েছে লাল মাটির জেলা বাঁকুড়ার ফলন। এবার ভিন্ন প্রজাতির ফুল চাষেও বাঁকুড়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছে প্রশাসন। গতানুগতিক ধান ও আলু চাষের লাভ আর সেভাবে না পেয়ে বিকল্প চাষে উৎসাহ প্রকাশ করছেন অনেক কৃষকই। ভিন্ন প্রজাতির নানান চাষে তারা উৎসাহ বাড়াচ্ছেন। বাঁকুড়ায় এবার শুরু হয়েছে বড় মাপের জারবেরা ফুলের চাষ। আম মৌসুমের পর এবার জারবেরা চাষও নজির গড়তে চাইছে বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতর। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে কতুলপুর ব্লকের পানাহার বিকল্প চাষের সাফল্যে নজির সৃষ্টি করেছেন এই গ্রামেই অনির্বাণ অধিকারী। গতানুগতিক ধান ও আলু চাষ ছেড়ে নিজের জমিতে 10,500 ফুলের চারা লাগিয়ে শুরু করেছেন জারবেরার চাষ। বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের সহযোগিতায় পলি হাউস নির্মাণ করে উন্নত প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন কৃষকের কথায় দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে গতানুগতিক চাষ করে আর সেভাবে লাভের মুখ তারা দেখছেন না। বছর বছর ভরাডুবি বংশ পরম্পরায় ধান আর আলু চাষকে আঁকড়ে ধরে রেখেছেন প্রত্যন্ত গ্রামের চাষিরা। তাই বিকল্প ভাবনা অনির্বাণের, তিনি আশাবাদী, তিনি লাভবান হবেনই। এই অঞ্চলের যে প্রথাগত চাষ সেটা হচ্ছে ধান এবং আলু। এবারে দেখা যাচ্ছে যেটা বিগত 5 বছরের আপনি যদি দেখেন হিসেব, তো ধান এবং আলু বিক্রি চাষ করে কৃষকের আয় কিন্তু বাড়ে না, উল্টে যত দিন যাচ্ছে তত আয় কমছে। মনে হয়েছিল যে যদি একটা কিছু বিকল্প একটা কিছু করা যায় যেখান থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ আছে, তো আমি প্রথমে সরকারি যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলো দেখাশোনা মানে দেখেছিলাম ইন্টারনেটের মাধ্যমে। তারপরে আমি বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের সাথে যোগাযোগ করি। আমাদের যিনি ডেপুটি ডিরেক্টর সাহেব ডক্টর মলয় মাঝি, তিনি আমাকে বলেছিলেন যে আপনি যদি ফুলের চাষ করেন সেই ফুলের চাষে আপনার কিন্তু অর্থ উপার্জনের সুযোগ সবথেকে বেশি। এবং এই পলি হাউসে আমরা এখন জারবেরা ফুল লাগিয়েছি, আপাতত 10,500 গাছ আছে। পরবর্তীকালে আবার বর্ষাটা শেষ হয়ে গেলে, শীতটা পড়ব পড়ব হলে তখন নভেম্বর মাসে আরও 3,500 গাছ লাগাবার আমার জায়গা আছে। যে সরকার দেওয়ার জন্য বসে আছে অথচ কোনো কৃষকরা এগিয়ে আসছেন না, তো কৃষকরা যদি এটা এগিয়ে যান এবং সরকারি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন, তাহলে তারা এই প্রথাগত যে চিরাচরিত যে ফসল আছে তার থেকে যা ইনকাম করেন তার থেকে বহুগুণ বেশি ইনকাম এই পলি হাউসের মাধ্যমে ওনারা করতে পারেন। লালমাটির রুখাশুখা জেলায় নিত্য নতুন চাষে উৎসাহ প্রকাশ করছে বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগ। বিভিন্ন ফল থেকে শাক সবজি আন্তর্জাতিক সুনাম কুড়িয়েছে বাঁকুড়ার চাষিরা। এবার লক্ষ্য ফুল, আর তাতে একেবারে অন্য প্রজাতির বড় মাপের ফুল চাষ। সব থেকে বড় এবং রাজ্যের দ্বিতীয় বড় আকারের জারবেরা চাষ শুরু হয়েছে বাঁকুড়ায়। পরীক্ষামূলকভাবে সফল হয়ে এবার বড় মাপের চাষ শুরু হয়েছে কতুলপুর ব্লকের পানাহার গ্রামে। উৎসাহীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানাচ্ছেন আধিকারিকরা। সাহায্যে আমরা ওখানে প্রায় 2,000 স্কোয়ার মিটারের একটা গ্রিন হাউস ওনাকে আমরা তৈরি করে, এবং সেই গ্রিন হাউসের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে জারবেলা। মূলত এই ফুলটা ফাঁকা মাঠে চাষ করা অসম্ভব, এই প্রোটেক্টেড স্ট্রাকচারের মধ্যেই চাষ করা সম্ভব। একটা সারা পশ্চিমবাংলায় যে যে জেলায় ফুল চাষ হয় এবং যারা অনেক আগে থেকে এই সমস্ত কাজগুলো করছেন তাদের কাছ থেকে আমাদের যা পরিসংখ্যান, তাতে হচ্ছে বছরে যত কমই হোক প্রায় 2,000 স্কোয়ার মিটার এই যে জারবেরা চাষ তার থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা শুধু মুনাফা বা লাভ করা সম্ভব। স্কিম ন্যাশনাল হর্টিকালচার মিশন, তার মাধ্যমে ওনাকে আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছি, তার সাথে সাথে প্রশিক্ষণও দিয়েছি কিভাবে ওনাকে আরও বেশিভাবে আরও ভালোভাবে জারবেরা তৈরি করা যেতে পারে। এবং আগামী দিনে এই চাষকে দেখে বাঁকুড়ার কৃষকরা আরও অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতে অল্টারনেটিভ কাল্টিভেশনে, কিন্তু প্রোটেক্টেড কাল্টিভেশনের মধ্যে জারবেরা চাষ একটা ভালো দিক কিন্তু খুলে দেবে, এই আশা আমরা রাখছি। কথাই আছে, বাঁকুড়ার মাটি সোনার মাটি, যা ফলাবে তাই ফলবে। অক্ষরে অক্ষরে বাঁকুড়ার কৃষকরাও তা প্রমাণ করছেন। কৃষকরা বাঁকুড়াকে এগিয়ে নিয়ে চলেছেন। প্রধান কৃষিজ ফসল ধান হলেও লাভের আশায় অনেকেই ভিন্ন চাষে এগিয়ে আসছেন। এবার জারবেরা ফুলে নতুন রূপে বাঁকুড়া জেলাকে চিনবে গোটা দুনিয়া। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মৃন্ময় পানের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।